মেয়ে বেলা বয়ে চলে যায়। মেজো, মায়ের হাতটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, যেটা উনি ওই সবসময় গলা দিয়ে থাকে, সেটাই তো। কি মুশকিল হলো বলতো? আচ্ছা, তুই জানিস মৌ কোথায়? মৌ কালকে অনেকক্ষণ মায়ের কাছে ছিল, মাই বললে মৌ জানতে পারে হাতটা কোথায়। মৌ আছে কোথায় একটা। আমি তো বাথরুমেও দেখে এলাম, মৌ বাথরুমে নেই। কোথায় গেল বলতো মেয়েটা? তুই একটু দেখ না, মা একেবারে অস্থির হয়ে আছেন, বারবার মোয়ের কথা বলছেন। আমি যাই, আমি মায়ের কাছে যাচ্ছি। তার মানে বাকি রাতটা কি মো ডোডোর ঘরে ছিল? ডোডো তো কখনো দরজায় ছিটকিনি দিয়ে ঘুমায় না। ও, তার মানে মৌ নিশ্চয়ই আছে। এত সাহস, তোমার বারণ করলাম তাও শুনল না। আচ্ছা, ধরিবাজ মেয়ে তো চুপি চুপি এসে ঠিক ডোডো ঘরে ঘুমিয়েছে। মিস্তি, কি হয়েছে বলতো? দি ভাই কি বলে গেল ঘুমের চোখে? আমি তো কিছু বুঝতেই পারলাম না, হড়বড় 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 করে বলে গেল। কি মা নাকি খুব রেগে গেছে, কি হয়েছে জানো কিছু? কি ব্যাপারটা কি বড় বৌদি, এরকম সকালবেলা উঠে সবাইকে ডাকাডাকি করছে কেন? সকালবেলার ঘুমটাই তো আসল ঘুম, পুরো কেচে গেল একদম। সব ঘুমের কথা ভুলে যাও, তোমার মায়ের ওই গলার চেনটা পাওয়া যাচ্ছে না। সবচেয়ে প্রিয় চেনটা। সিচুয়েশনটা কি বুঝতে দিতে পারছো? হ্যাঁ, মানে মা তো সর্বক্ষণ ওই হাটটা পরেই থাকে, খুলে রেখেছিল নাকি, কি যে করে এসো তো দেখি। ঠান্ডা লাগে যখন এসিটা চালানোর কি দরকার? এসি অফ করবি না? আরে অদ্ভুত, তো এসিটা অফ করলি কেন? আরে কোথায় রিমোটটাই বা কোথায় রাখলি? ওই গরম করছে, রিমোটটা কোথায় রাখলি? রিমোটটা দে না, গরম করছে। Thank you.
বড় বৌমা একটু বুদ্ধিটা খাটাও, বয়স তো হলো, বলে আলমারির মাথায় হাটকাচ্ছ কেন? আরে বাবা, হাড়ের তো আর ডানা নেই, উড়ে উড়ে আলমারির মাথায় চলে যাবে। মেঝেটা মেঝেটা ভালো করে নজর করে দেখো, আর এই বিছানা বালিশগুলো একটু ভালো করে ঝাড়ো, থাকলে এর মধ্যেই থাকবে। জানি না বাবা, এই বুদ্ধি নিয়ে এতকাল তুমি কিভাবে সংসার করেছো। অবশ্য তোমাদের তো কাউকে কিছু করতে হয়নি, মাথার উপর তো সব সময় আমি তো ছিলাম। সোনার দাম এখন আকাশ ছোঁয়া, এমনিতেই তো এখন সংসারে টাকা পয়সার অভাব, তার মধ্যে এরকম একটা জিনিস খোয়া গেল, কারণ মাথা ঠিক থাকে। তবে তোমার আর কি, তুমি তো জেনে গেছো যতদিন মাথার উপর আমি আছি ততদিন তোমার ঠিক কেটে যাবে, সব ভোগান্তি তো আমার। সবারটা ভেবে ভেবে এই তিন কালে গিয়ে এক কালে ঠেকেছি। ভালো করে একটু খুঁজে দেখো বড় বৌমা। আহ মা, তুমি বড় বৌদিকে ছাড়ো না, তোমার হাত তুমি পেয়ে যাবে। একটা কাজ করো না, ওই চন্দনাকে বলো যে ওই সারা বাড়িতে ঝাড় দিতে, দেখবে কোনো না কোনো কোণ থেকে হাড় বেরিয়ে পড়েছে। আর শোনো বড় বৌদি, তুমি একটু চা তৈরি করো তো, এই কাঁচা ঘুমটা ভেঙে গেছে, মাথাটা টিপটিপ করছে। উফ, তোদের আর কি, সারাটা জীবন খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল, সব দায় তো আমার। ওই হাড়টা কাট দেওয়া জানিস? হ্যাঁ জানি মা, তবে এটাও বলছি তুমি হাড়টা পেয়ে যাবে, বিশ্বাস রাখো আমার। আর তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে, চাটা তৈরি করবে না? বললাম তো মাথা টিপটিপ করছে, চলো। বলছি মাথা ধরেছে আমার, কি বলি না। কিরে কি হলো, মায়ের কি আবার শরীর খারাপ করলো নাকি? না না, অত তাড়াহুড়ো করবার মতো কিছু হয়নি, সেরকম কিছু নয়। তেমন কিছু, আরে কি হয়েছে সেটা বলবি তো। কি মুশকিল লালু, কি হয়েছে সেটা বলবি তো, চুপ করে আছিস কেন? মায়ের গলার হাড়টা, সোনার হাড়টা, যেটা আমার সবসময় পড়ে থাকতো, ওটা মিসিং। মিসিং মিসিং মানে কি হলো সেটা? হ্যাঁ, ওটা তো অনেক দিনের হাড়, এবার কি হবে? হ্যাঁ দেখলে, কারু কারু কোনো হেলদোল নেই। ওরে হাড় নিয়ে কি আমি ওপরে যাব? সবই তো তোদের জন্যই রেখে যাব। জানো মেজো বৌমা, হাড়টা না পাবনার মনীষ একরার বানানো, ওসব জিনিস এখন আর পাওয়া যায় না। এমনি এমনি কি উতলা হচ্ছে গো? হ্যাঁ বুঝতে পারছি। মেজো বৌমা একটু মৌকে পাঠাও তো আমার কাছে, যাও ডেকে আনো। কাল তো আমার গলা থেকে হাড়টা খুলে যাচ্ছিল, মৌ তো কুটুর কুটুর কি করলো কে জানে, ও হয়তো জানবে হাড়টা কোথায়। কিন্তু ও এখনো ঘুম থেকে ওঠেনি, কাল অনেক রাত অব্দি জেগেছিল, তাই আর আমিও আর ডাকিনি। আপনি বললে আমি ডেকে দিচ্ছি। মাথার উপর রোদ চড়ে গেল, সাতটার বেশি বাজে, বাড়ির বউ এখনো ঘুমোচ্ছে, এটা কেমন কথা বলো তো। প্রত্যেকটা চাল ঠিকঠাক জায়গায় পড়ছে। ময়ের পাশে যারা যারা এত বছর দাঁড়িয়েছে তারা এক এক করে ময়ের উপর বিরক্ত হওয়া শুরু করেছে। বাস প্রীতি, মাথাটা ঠান্ডা রেখে চালটা দিয়ে যাও, বাজিমাত এবার হবে। আমি হাড়টা বরং একটু খুঁজে দেখি। Ha 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 ha
11 ও 12 এপ্রিল সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।